আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতার ইমানদার পরে হেজগার মুি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। বুকে হাত দিয়ে যে দোয়া বার পড়লে মনের আশা পূরণ হয় সাথে সাথে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা মনোবাসনা পূরণ করেন সে সম্পর্কে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই আপনি যদি চান আপনার মনের আশা খুব অল্প সময়ের মধ্যে এই দোয়া পড়ে পূরণ করতে তবে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আমল শিক্ষা দিয়েছেন এবং অনেক বড় বড় বড়ো کرام আল্লাহ ওয়ালারা বড় বড় আলে ওলামাগণ অনেক ওজিফা বা অনেক আমল আমাদেরকে বাসলে দিয়েছেন যেগুলো করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত থেকে বেঁচে থাকি আল্লাহ তালার দরবারে যে আমলগুলো করার উশিলায় আমরা আমাদের মনের আশা পূরণ করতে পারি তো দর্শক সে সমস্ত আমলের মধ্য থেকে একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই আমলটা বড় বড় বুজুর্গ নায়করাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমলটা আল্লাহ ওয়ালা যারা বড় বড় আলে মাগম তারা আমাদেরকে করতে বলেছেন এই আমলটা যদি আপনি করতে পারেন তবে রব্বে মহান আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করবেন আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো পূরণ করে দিবেন দর্শক আপনি যদি বিপদ থাকেন মুসিবত থাকেন দুঃখ কষ্টের মধ্যে থাকেন বা আপনার মনে কোনো যন্ত্রণা থাকে বা আপনি যদি পাপ কাজ থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে এই আমলটা অবশ্যই আপনি করবেন অনেক সময় দেখা যায় আমরা ভালো হতে চাই আমাদের মন চায় ভালো হতে কিন্তু কোনোভাবেই তা হয়ে আর ওঠে না মন চায় নামাজ পড়তে কিন্তু কোনোভাবেই নামাজ আর পড়া হয় না মন চায় কোরআন পারি না কোরআন শিখবই শিখব কিন্তু এই আগ্রহ দুই দিন পর নদীর জলে ডুবে যায় তো এই আপনাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এটা শয়তানের ধোকা শয়তানের সাথে আপনি পারতেছেন না বারবার আপনি শয়তানের সাথে হেরে যাচ্ছেন তো এজন্য আল্লাহর কাছে শয়তান থেকে আপনি বাঁচার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন সহযোগিতা চাইবেন বলবেন আল্লাহ আমাকে তোমার দয়া তোমার রহমত তোমার করুণা তোমার ভালোবাসা আমাকে দান করো আমি যাতে শয়তানের ধোকা ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি সেই সুযোগ বা সেই তৌফিক আমাকে দাও এভাবে আপনি আল্লাহ তালাকে বলবেন আপনি আল্লাহ তালাকে যদি বলার মতো বলতে পারেন ডাকার মতো ডাকতে পারেন চাওয়ার মতো চাইতে পারেন তবে অবশ্যই সে চাওয়া বা সেই ডাক আল্লাহ তালা শুনবেন এবং আল্লাহ তালা পূরণ করবেন দর্শক আমরা যখন যে অবস্থায় আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা তখন সেই অবস্থাতেই আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা আল্লাহ তালার উপর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে আমরা ডাকতে পারি আমরা বর্তমানে যারা আল্লাহ তালাকে ডাকি অধিকাংশই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি না অর্থাৎ আল্লাহ যে এক একথা তো আমরা সবাই বিশ্বাস করি যারা মুসলমান আমাদের নবী যে একজন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম একথাও আমরা বিশ্বাস করি জান্নাত আছে জাহান্নাম আছে পরকাল আছে কবর আছে হাসর আছে নাসর আছে এগুলো আমরা বিশ্বাস করি কিন্তু আমরা একটা জায়গায় ভুল করি আর সেটা হচ্ছে যে আল্লাহ তালার কাছে আমি অভাব মুক্তির দোয়া করলাম বা চাকরির দোয়া করলাম চাকরি হলেও কি না হলেও কি আমার তো ওদিক দিকে টাকা আসেই ওই টাকা আমি খরচ করবো আমার সংসার চালাবো আমার ব্যক্তিগত কাজে ব্যয় করব। তো আপনি দোয়া করতেছেন ঠিকই কিন্তু আপনার ভরসা কিন্তু আপনার ওই জমানো টাকার উপর আপনাকে আল্লাহ তালা টাকা দেখ বা না দেখ সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনার আস্থা আছে আপনার ওই ব্যাংকে জমানো টাকার উপর বা আপনার জমি বা আপনার কোনো মাল বা সম্পদের উপর তো এই ভরসা এই আস্থাও আপনার মন থেকে দূরে সরাতে হবে এবং আল্লাহ তাআলাকেই আপনার মনে স্থান দিতে হবে আপনি যখন আল্লাহ তাল্লাহার প্রতি হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে পারবেন যে না আমার সম্পদ দ্বারা আমার কিছুই হবে না আমার ক্ষমতা দ্বারা আমার কিছুই হবে না যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন আমাকে কেউ সহযোগিতা করতে পারবে না এমন একটা জল্পনা কল্পনা ভাবনা আপনি যখন অন্তরে জন্মাতে পারবেন ঠিক তখন সেই মুহূর্তে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন দুনিয়াবি কোনো কিছুর উপর ভরসা আপনি রাখতে পারবেন না আপনি যখন দুনিয়ার সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক তখন আল্লাহ আপনাকে দান করবেন অতি সংক্ষিপ্তভাবে একটা ঘটনার একটা বাক্য আপনাকে শোনাই মূসা আলহালামের জামানায় এক ফিষ্ঠ ব্যক্তি মৃত্যুর পূর্বে অসহায় হয়ে ডানে তাকালো দেখল যে তার ডানে তার সম্পদ নাই তার সুন্দরী নারী নাই তার অস্ত্র নাই কিছু নাই সে বামে তাকালো বামে তাকিয়েও দেখলো কোনো লোক নাই কোনো ক্ষমতা নাই কোনো টাকা পয়সা নাই কিছুই নেই সে তার পায়ের দিকে তাকালো পায়ের দিকেও কাউকে পেল না মাথার দিকে তাকালো মাথার দিকেও কাউকে সে দেখতে পেল না এতদিন তার ক্ষমতা ছিল টাকা পয়সা ছিল নারী বাড়ি গাড়ি সব কিছু ছিল কিন্তু আজ সে নিঃস্ব হয়ে পড়ে আছে দুর্বল অসুস্থ হয়ে পড়ে আছে এবার সে আল্লাহর দিকে তাকিয়ে বলল আসমানের দিকে তাকিয়ে বলল আল্লাহ তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই এই দুনিয়ায় কারো উপর আমার কোনো ভরসা নাই এখন ভরসা এখন আস্থার জায়গায় একটাই আর সেটা হচ্ছে তুমি আল্লাহ তোমার এই অসহায় দুর্বল বান্দার প্রতি যদি তুমি রহমত না করো তাহলে তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি কি করবে আল্লাহ আমার প্রতি রহম করো আমার প্রতি দয়া করো আমার দুনিয়ায় ভরসা করার মতো আর কেউ নাই আমাকে সাহায্য করার মতো আর দুনিয়াতে কেউ রইল না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো তো এভাবে সে যখন দুনিয়ার সমস্ত আস্থা ভরসা পরিত্যাগ করে আল্লাহর দরবার এভাবে চাইতে থাকলো আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন না ঠিকই কিন্তু তাকে সুসংবাদের সহিত মৃত্যু দান করলেন এবং মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা আমার এ প্রিয় বান্দার জানাজা দাও এবং ঘোষণা দিয়ে দাও যে তার জানাজায় শরিক হবে তাকে আমি মাফ করে দিব তো দর্শক এটা একটা লম্বা ঘটনা এর সারাংশ আমি কিছু শোনালাম এই ঘটনাটা দ্বারা আপনি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালাকে যদি কেউ দুনিয়াবি সমস্ত আস্থা ভরসা ভুলে ক্ষমতার দাপট টাকা পয়সার দাপট ভুলে আল্লাহ তালাকে ডাকতে পারে তবে আল্লাহ তালা অবশ্যই ডাকের সারা দান করবেন তো দর্শক আপনি যদি মনের আশা পূরণ করতে চান অবশ্যই দুনিয়াবি সমস্ত আস্থা ভরসা ক্ষমতা টাকা পয়সা হিম্মত সাহস এগুলোর প্রতি কোনো দৃঢ়তা বা আস্থা রাখবেন না একমাত্র আল্লাহই হচ্ছেন আস্থার জায়গা ভরসার জায়গা তারাই উপর বিশ্বাস আপনাকে আমাকে করতে হবে আল্লাহর উপর বিশ্বাস করে আপনি বুকে হাত দিয়ে আল্লাহ আল্লাহতালার একটা নাম আপনি পাঠ করবেন একুশবার ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার প্রতি খাস বিশেষভাবে রহমল ঢেলে দিবেন বিশেষভাবে আপনার প্রতি দয়া ও মায়া করবেন তো দর্শক যেই নামটি আপনি পাঠ করবেন সেই নামটি হচ্ছে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহ তালার এই নামটির অর্থ হচ্ছে হে প্রিয় বা হে মহান বা যিনি সবচেয়ে বড় তার কাছে আমি আমার মনের আশা পূরণ করার দোয়া করতেছি এই আল্লাহ তালার নামটির সার মর্ম হল এটি দর্শক আল্লাহ তালার এই নামটি যখন আপনি ফিরি হন অফসর হন তখন আসমানের নিচে গিয়ে বুকে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে আপনি আল্লাহ তে স্মরণ করে একুশ বার পড়বেন তাহলে আল্লাহ আল্লাহ আপনার আশা পূরণ হবে আপনার দোয়া কবুল হবে তাতে কোনো সমস্যা নাই তবে আসমানের দিকে তাকেই আপনি পড়ার চেষ্টা করবেন যদি বুকে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে পড়তে পারেন সেটা আপনার জন্য উত্তম হবে তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতেই ধরনের ইসলামিক আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লা